ইতিমধ্যে দু হাজার সালে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তো আপনাকে কি কি কাগজপত্র জমা করতে হবে এবং আপনি কত টাকা পাবেন এবং কারা কারা এ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করবেন ফর্ম কীভাবে আপনি ডাউনলোড করবেন সমস্ত কিছু ডিটেলসে আজ আমি আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করে থাকবো এর আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন তো প্রথমত পরে দেখতে পাচ্ছেন ডিএস ডট ডাব্লিউভি ডট ডিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর দুয়ারে সরকার যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করে নেবেন দেন ক্লিক করার সাথে সাথে অফিশিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে অনেক অপশান পেয়ে যাবেন তো এখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেন নিচে স্ক্রল করে আসার সাথে সাথেই আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে নো ইয়োর স্কিম দেখতে পাচ্ছেন এখানে নিউ অপশান শো হচ্ছে তো এই নো ইয়োর স্কিম অপশানে আপনি ক্লিক করে নেবেন দেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার একটি আবার নেক্সট পেজ ওপেন হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যত রকম প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পাবেন সমস্ত কিছু ডিটেলস এখান থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন তো আজ আমরা দেখব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কী কী আমাদের ডকুমেন্টসের প্রয়োজন এবং কারা আবেদন করতে পারবেন এর জন্য পাশে ভিউ ডিটেলসে আমরা কিউ ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন নিয়ে এসছে পরে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার নারী ও শিশি শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রকল্পটি কী এক প্রকল্পের প্রকল্পটির সম্বন্ধে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি একটি রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্য সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প এর নিচে দেওয়া আছে কারা পাবেন এই সুবিধা তো এখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যে যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থায়ী সাহিত্যিক সংস্থা সরকার প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না এই রূপ প্রত্যেক তপসিল জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলারা মাসিক এক হাজার টাকা মানে যারা কাস্টের থেকে বিলং করে তারা মাসে এক হাজার টাকা এবং তপসিল জাতি আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক পাঁচশো টাকা সহায়তা পাবেন মানে যারা জেনারেল কাস্টের থেকে বিলং করেন তারা মাসে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এবং চলুন এর নিচে আমরা দেখে নেব কি কি নথি মানে কি কি কাগজ আমাদের এর সঙ্গে জমা করতে হবে এবং কী কী কাগজের আমাদের প্রয়োজন তো নিচে এলে আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া আছে কী কী নথি লাগবে তো এখান থেকে নথির সর্বপ্রথমেই যে নামটি দেওয়া আছে স্বাস্থ্যসাথী কার্ড যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের এক কপি জেরক্স আপনাকে দিতে হবে এবং এর নিচে যে আধার কার্ডের যে জেরক্স আছে সেই যে আধার কার্ডের জেরক্স দিতে হবে আপনাকে এবং এর নিচে তিন নাম্বারে যদি আছে যদি আপনি কাস্টের থেকে হয়ে থাকেন তো তফসিল জাতি আদিবাসী জনজাতি যে আপনাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স সঙ্গে দিতে হবে চার নম্বরে আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসটি এবং ব্যাংকের জেরক্সও আপনাকে এর সঙ্গে দিতে হবে এবং এর পাশাপাশি আপনার পাঁচ নাম্বারে যে আপনার আবেদনের পাসপোর্ট যিনি আবেদন করছে তার একটি পাসপোর্ট রঙিন ফটো আপনাকে দিতে হবে এবং এর নিচে দেওয়া আছে যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারী নিম্নলিখিত ঘোষণাপত্র যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বা বিধিবদ্ধ সংস্থা যে বললাম পঞ্চায়েত পৌর নাগরিক পৌরসভা যে পৌরসভা থেকে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না এবং তিন এর নিচে দেওয়া আছে আবেদনপত্রে দাখিল করা সকল তথ্যের সত্য এবং নিচে যে যোগাযোগ অ্যাড্রেস দেওয়া আছে দুয়ারে সরকার ক্যাম্প বা বিশেষ জানার জন্য যে লিঙ্ক দেওয়া আছে এটিতে আপনি ভিজিট করে আরও জানতে পারেন তো উপরের যে ডকুমেন্টসগুলোর উপরে আমরা আলোচনা করলাম সেই ডকুমেন্টসগুলো জেরক্স এবং ফর্মটি ফিল করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পেতো ফর্মটি যদি আপনি ফিল আপ করতে চান তো আমাদের ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি ফর্মটি খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন আশা করুন ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ